মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণুই বললেন তুনকাহুল মারআতু লি আরবা, চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়, কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, এগুলো আছে কিনা, চার নাম্বার লি দিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিষ্ণুই বললেন ফাজফার বিযাতি দ্বীন, এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা, কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? চারটা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিষ্ণুই বললেন ইদা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরীদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা, তার চরিত্র ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে, এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ, দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা? ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফতিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা, এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি, দেখতে হবে। তাহলে 1 নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবে। 2, দিনদারি, ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা, এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা, এটা দেখেন আপনারা? দেখে না, না এটা করা যাবে না, জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিষ্ণুই বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে, হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব, তুমি যদি রাজি না থাকো আলিরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতিমা আলী তো তোর বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে, কি নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন, আস-সুকুতু নিসফুর রেদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে, ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বলানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস, কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার,